কাল কমলিকা মজুমদারের সঙ্গে ব্যবহারটা কি খুব বেশি রকম খারাপ করে ফেলেছি? কিন্তু ওর জন্য আমাকে যেভাবে হেকল হতে হয়েছে তাতে কে ওই ধ্রুব সেন? এক অদম্য কৌতূহল হচ্ছে জানবার। আচ্ছা, কাল উনি একটা সাহায্য চেয়েছিলেন না আমার কাছে? নিজে না করতে পারি, কোনো লয়ার বন্ধুর রেফারেন্স তো দিতে পারি। ফোন করবো নাকি একটা? অজুহাত তো তৈরিই আছে, কিছু বললে সোজা বলে দেবো আপনি আমার কাছে একটা সাহায্য চেয়েছিলেন, তাই ভাবলাম। যাক, করেই ফেলি ফোনটা। বাবা, ধ্রুব সেন কার মুখ দেখে উঠেছি আজ সকালে? সকালবেলা ধ্রুব সেনের ফোন! কিন্তু ভদ্রলোক কি আবার নতুন করে ঝগড়া করবে নাকি এখন আমার সঙ্গে? এখন কলেজে বেরোনোর সময় ঝগড়াঝাটি শুরু করলে কিন্তু আমার মুড অফ হয়ে যাবে, আর তখন কি বলতে কি বল। যাক, তোরেই ফেলি। হ্যালো ধ্রুব সেন, নাম্বারটা সেভ কর আজ। লয়ার ধ্রুব সেন। বললাম তো, নাম্বারটা সেভ করা আছে। আপনার তো আবার একাধিক ধ্রুব সেন, তাই স্পেসিফিক্যালি বলে দিলাম আর কি। অবান্তর! কি বললাম? অপ্রয়োজনীয় এবং অবান্তর কথা। কাজের কথায় আসুন। কি না, মানে আমার জীবনে কতজন ধ্রুব সেন সেটা বলার জন্য তো আপনি ফোন করেননি। যেটা বলার জন্য ফোন করেছেন সেটা বলে ফেলুন। বাবা, মেজাজ দেখছি প্রথম থেকে একেবারে সপ্তমে চড়ে আছে। কেন, ধীরে ধীরে সপ্তমে উঠলে বুঝি ভালো লাগতো? কি বললেন? কি আবার যা বলেছেন নিশ্চয়ই শুনেছেন। শুনুন মিসেস সেন, এই সময় আমার কলেজে যাওয়ার তাড়া থাকে, যা বলবার একটু প্লিজ চটপট বলুন। না, সেরকম কিছুই নয়। আপনি সেদিন একটা হেল্প চাইলেন আমার কাছে, তো তাই। তাতে কি, আপনি তো স্পষ্ট আমার মুখের উপর বলেই দিলেন যে হেল্প করতে পারবেন না। না, আমি ভেবে দেখলাম যে আফটারঅল একজন মানুষ আমার কাছে হেল্প চেয়েছেন, আর আমি। বাবা! বাবা কিসের? না, হঠাৎ এত বোধোদয়। কি উদয়? বোধোদয়, বোধোদয়। বাংলা শেষ কবে পড়েছেন? বোকার মতন কথা বলবেন না তো, এই জন্যই বলে যে সেদে কাউকে সাহায্য করতে নেই, করলেই তো তাহলে। তাহলে পেয়ে বসে লোকজন, জানেনি যখন তখনই অ্যাটেম্পটটা করলেন কেন? সরি ম্যাম, খুব ভুল হয়ে গেছে আমার। আমি আসলে বুঝতেই পারিনি যে এক রাত্রির মধ্যে আপনার সাহায্যের প্রয়োজনটাই ফুরিয়ে যাবে। ওকে, আমি রাখলাম। আরে দাঁড়ান দাঁড়ান, আমি কখন বললাম যে আমার সাহায্যের প্রয়োজন ফুরিয়ে গেছে? যেরকম গা ছাড়া ভাব দেখাচ্ছেন তাতেই বোঝা যাচ্ছে। সে তো আপনি ফোন করবেন আমি জানতাম তাই। কি বললেন, আপনি জানতেন আমি ফোন করব? হুম, জানতাম, কাল থেকেই জানতাম। এসব কথার মানে কি? মানে আবার কি, মানে কিছুই না। আসলে আপনি লোকটা নিজেকে যতটা কঠিন কঠোর করে দেখেন ভেতরে ভেতরে ততটা নন। দেখুন, এসব অবান্তর কথা শোনার জন্য আমি ফোন করিনি আপনাকে। তো কাজের কথাটা আপনিই বলুন না। বলছিলাম যে যদি আপনার হেল্প লাগে তাহলে আমি। তাহলে আমার চেম্বারে এলে আমি আপনাকে রেফারেন্স দিয়ে দেবো। রেফারেন্স মানে যারাই কাজটা করতে পারবেন তাদের রেফারেন্স? ও, আপনি করবেন না? বেশ ঠিক আছে, তাই দেবেন না হয়। তাহলে কখন আসছেন? এত তাড়া কিসের? কি আমার তাড়া? আরে আমার তাড়া হতে যাবে কেন, কিসের জন্য আশ্চর্য তো? দেখুন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আহা, রাগ করলেন নাকি? আমি, আপনি বললেন না যে কখন দেখা করবেন, তাই একটু ঠাট্টা করে বললাম। আপনি দেখছি মশাই ঠাট্টাও বোঝেন না। যাক গে, আজ হবে না, কাল হতে পারে। কাল তো, কাল কখন? এক কাজ করুন না, রোজ রোজ আমাকে না উল্টো পথে যেতে হয়, তাই কালকে কলেজ ছুটি হওয়ার সময় আপনি যদি একবার আসেন তাহলে। দরকারটা কার? কেন, দুজনেরই। দুজনেরই? দুজনেরই মানে?
বারে আমি যত তাড়াতাড়ি দেশান্তরী হব তত তাড়াতাড়ি তো আপনি হাঁপ ছেড়ে বাঁচবেন। আপনাকে আমার জন্য কোনো বাজে কথা শুনতে হবে না, ঝামেলা পোহাতে হবে না। আসবেন কাল? চারটে নাগাদ ফিরব, ওই পথে যদি সম্ভব হয় তো। যদি সম্ভব হয়, অবভিয়াসলি আমার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে যায় সেটা ফেলে নিশ্চয়ই পরোপকার করতে দৌড়বো না। তা বটে। ওকে রাখছি। আপনি আসবেন আমি জানি। বাবা খুব ভরসা দেখছি আমার উপরে আপনার। তা একটু তো হয়েছে। যাক কাল দেখা হচ্ছে চারটের সময়, রাখছি। এমনভাবে কথা বললেন যেন কতদিন চেনেন আমাকে, যেন ওনার সঙ্গে আমার কিছুই হয়নি, সব কিছু খুব নর্মাল। অদ্ভুত মেয়ে বটে একটা। রানী, এইভাবে চিরদিন তো আর না খেয়ে থাকতে পারবো না আমরা। ওর পরিচর্যা করতে হবে তো। এইভাবে না খেয়ে থাকলে উঠতে পারবে? তুই কে? আমার একদম খিদে নেই গো। রানী, আমি তোমার স্বামী। 36টা বছর সুখে দুঃখে একসঙ্গে কাটিয়ে দিলাম। আমার চেয়ে তোমাকে আর কে বেশি বুঝবে বলতো? কি পাপ করেছিলাম বলতো? জ্ঞান তো তো মনে পড়ে না কোনো পাপ করেছি বলে। আমি একটা কথা ভাবছি জানো। আচ্ছা এই অসুখটা তো আমার আমার হলে পারত। চিরকাল আমি অন্তরে অন্তরে তোমার কথাকেই ধ্রুব বলে মেনে এসেছি। আজকে আজকে তুমি শুধু আমার একটা কথার উত্তর দাও তো, একটা। আচ্ছা আমার বাবু কি আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই রানী। আচ্ছা এর থেকে যে 12টা বছর ও আমাদের কোনো খোঁজ নেয়নি, নিজেরা তো কোনো খোঁজ দেয়নি, একার মতোই ছিল, সেরম করে থাকলেই তো পারতো বলো? তাহলে তো তাহলে তো অন্তত আমরা এইটুকু জানতাম যে বিদেশে গিয়ে ছেলে ভর হয়ে গেছে।
আমাদের খোঁজ খবর নেয় না, মা বাপের খোঁজ নেয় না। এমন বুক ফাটা কষ্টটা তো আর হতো না বলো। আমাদের ছেলেটা তোমার নয় রানী, ওকে ভুল বুঝলে, ওকে অমন অশ্রদ্ধা করলে সেটা কি ওর পক্ষে ভালো হতো? কিন্তু আমি এটা সইব কি করে বলো না, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না গো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।